ভালো বলো তো, সিরিজের পরিচালনা দেবের নতুন মুভির টেক্কা টিজার এসে গেছে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আই নো এটা অনেক লেট, আর অলরেডি দেবের খাদান মুভিরও টিজার এসেছিল, সেটা আমরা রিয়াকশন বা রিভিউ করিনি, সেটা আমি আই থিঙ্ক ট্রেলার আসলে পরে করবো। তো আজকে টেক্কাটা নিয়ে কথা বলা যাক। তো সিরিজের সঙ্গে দেবের এটা আই থিঙ্ক সেকেন্ড মুভি জুলফিকারের পরে, আর জুলফিকার আর বুনো হাসান আমি বলবো দেবের আজ পর্যন্ত বেস্ট টপ পারফরমেন্স দিয়েছে, আর এই মুভিটা কি সেই লেভেলে হতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাক্টিং নিয়ে কথা বলি, এবং দেবের অ্যাক্টিং আমার এই টিজারে খুবই ন্যাচারাল, খুবই ভালো লেগেছে। স্পেশালি কয়েকটা ডায়লগ তো দারুণ লাগলো, যেরকম হচ্ছে আমরা তোমাদের চারপাশে ভূতের মতন ঘুরে বেড়াই, ঠিক আছে, আমাদের মুখগুলো তো মনে থাকে না, এবার মনে থাকবে, সমাজে গরিব হয়ে যাওয়াটা পাপ, এই ধরনের যে ডায়লগগুলো একটা মানুষকে ধাক্কা দিতে দিতে যখন সে একদম একদম বটম টপ বটমে চলে যায়, তারপরে সে যে মানে নিজের ফ্রাস্ট্রেশন এবং সমস্ত দিয়ে এগিয়ে আসার চেষ্টা করে, সেরকম কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং দেবের আউটপাস্টগুলো, ঠিক আছে, যেখানে চিল্লাচ্ছে সেটা এতটা ন্যাচারাল লাগছে, এতটা ওর ইমোশনগুলো বেরিয়ে আসছে, সেটা আমার দারুণ লেগেছে। তো অ্যাক্টিংয়ের তরফ থেকে আমি বলবো টপ নচ অ্যাক্টিং করেছে দেব, এবং দেবের লুকটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট লাগছে। মানে আমি খাদানের টিজার দেখেছিলাম, তো খাদানের টিজার যেরকম মনে হচ্ছে এরকম কেউ ভাবনা চিন্তাই করেনি দেবকে নিয়ে, এখানেও কিন্তু আমার সেরকম মনে হচ্ছে এরকম ভাবনা চিন্তাই করেনি। আর দেবের যে বলেছে যে লাস্ট 10-15 বছর আগে যে মুভিগুলো করতো, ঠিক আছে, পাগলু পাগলু টু সেই ধরনের মুভি, আর এই যে এখন যে মুভিগুলো করছে এই অ্যাক্টিং যে লেভেল সেটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে। তো জুলফিকারে আমার অ্যাক্টিংও দারুণ লেগেছিলো, সেখানে এই মুভিতেও কিন্তু আমার মনে হচ্ছে সেই দোর মধ্যে থেকে দারুণ একটা অ্যাক্টিং কিন্তু বের করে আনতে সক্ষম হয়েছে। এবং জাস্ট একটা টিজার পেলাম, যখন ট্রেলার বেরাবে তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। এবার আরেকটা কথা না বললেই নয় যে এই যে আমরা টিজারটা দেখলাম, ঠিক আছে, টিজারটা দেখে কিন্তু খুব একটা সিম্পলিস্টিক স্টোরি মনে হলো, যে হঠাৎ করে একটা গরিব মানুষ যার কিন্তু মানে ফ্রাস্ট্রেশন থেকে বন্দুক নিয়ে হঠাৎ করে কোনো স্কুলের সামনে থেকে একটা মেয়েকে, বাচ্চা মেয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, এইবার ওকে কিডন্যাপ করে কিছু হয়তো ডিম্যান্ড করছে, ঠিক আছে, আই থিঙ্ক এটা একটা হোটেল বা একটা অফিসের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এবং সেখানে একটা পুলিশ, সেটা হচ্ছে রুক্মিণী ক্যারেক্টারটা, সে মায়া, আই থিঙ্ক ওর নাম মায়া, সে এসে ওটা তদন্ত করছে, এবং সেখানে কমান্ডো ঢোকানো হচ্ছে, এবং মেয়েটার যে মা আই থিঙ্ক সেটা স্বস্তিকার অ্যাক্টিংটা করছে, সে হয়তো বাঁচানোর চেষ্টা করছে, জাস্ট এইটুকুই, ঠিক আছে, হয়তো ওকে এবার আসপন ধরে নেবে, এটা কিন্তু সিম্পলিস্টিক হইতে মনে হচ্ছে টিজারটা দেখে। বাট এটা মনে রাখতে হবে সিরিজের মুভি এবং এটা থ্রিলার মুভি, এই মুভিতে অনেক কিছু টুইস্ট থাকতে চলেছে, আমার মনে হচ্ছে এটা এরকম একদমই সিম্পল হতে চলেছে না। এই যে কিডন্যাপিংটা, এর আগে অনেক নিশ্চয়ই প্ল্যানিং আছে, এবং প্ল্যানিংটা হয়তো দেবেন না, পিছনে অন্য কেউ রয়েছে। এবং আরেকটা বিষয় যে হঠাৎ করে ছোটো 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 গ্লিমস দেখানো হবে না, যেরকম ধরে নাও আই থিঙ্ক নীল এবং আরও কয়েকজন, আমার নামটা মনে পড়ছে না, আরও কয়েকজন আমার গ্লিমস দেখলাম, তারা আই থিঙ্ক জড়িত আছে অনেক বড়ো কোনো স্ক্যান্ডেল বা সামথিং, বিকজ এই মুভিটা কিন্তু ইয়ার দেখেই বোঝা যাচ্ছে যে একটা সমাজকে নিয়ে একটা ম্যাসেজ টাইপের মুভি হতে চলেছে, যে গরিব মানুষকে কীভাবে বড় লোকেরা পিছিয়ে রাখছে এবং অনেক অনেক জায়গায় ওদেরকে প্রতারণা করছে না, সামথিং লাইক দ্যাট। তো সেরকম কিছু কিন্তু আমরা এখানে দেখতে চলেছি, এবং এই যে পুরো টেক্কা, ঠিক আছে, হয়তো দেব টেক্কা হয়ে পুরো তাসের ঘরকে নাড়িয়ে দেবে, সেখানে গোলাম, সেখানে ধরে নাও রানী, এরা এরা কী রোল প্লে করছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ক্রিটিক্যাল হবে, এবং ওর নিশ্চয়ই একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, যেরকম। আর এখানে না আরেকটা জিনিসও মনে হলো, যেটা হচ্ছে যে মনে জওয়ান মুভি, ওখানে হচ্ছে ওভার দ্য টপ একটু দেখানো হচ্ছে যে ও একটা এক জায়গায় হস্টেজ বানাচ্ছে এবং ডিমান্ড করছে কিছু এবং সেটাকে ফুলফিল করছে সে পলিটিশিয়ানরা, ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পারি, ঠিক আছে, যে কিন্তু ওভার দ্য টপ যেরকম মানে জওয়ানের সেরকম হয়তো এখানে হবে না, এখানে অত ওভার দ্য টপ যাবে না, বাট এখানেও আই থিঙ্ক ও কিছু ডিমান্ড করবে, সেগুলো বাইরে যে পলিটিশিয়ানরা আছে তারা হয়তো ফুলফিল করার চেষ্টা করবে, অ্যান্ড সেরকম কিছু কিন্তু দেখতে চলেছি। এবং আরেকটা বিষয় আছে, এখানে যে কমান্ডোগুলোকে নেওয়া সেগুলো কিন্তু রিয়েল কমান্ডো দিয়ে করা হয়েছে বলা হচ্ছে, ঠিক আছে, তো সেটাও দেখতে কিন্তু অন্যরকম লাগতে পারে। এবার সেকেন্ড যদি রুক্মিণীর কথা বলি, ওর আমার প্রত্যেকটা মুভিতে ওর একটু বাংলার অ্যাকসেন্ট অন্যরকম লাগে, বাট এখানে ন্যাচারাল মানুষ লুকটা অনেক ডিফারেন্ট মানুষ, যাদের যেরকমভাবে আমি আজকাল দেখেছি গ্ল্যামারাস যেগুলি আমি দেখে থাকি সেটা কিন্তু একদমই লাগলো না। এখানে ছোটো বক্কা টাইপের যে হেয়ার কাটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা অন্যরকম লুক দিচ্ছে, এবং ওর যে একটা পুলিশ অফিসার সেটা যে বা ডিটেকটিভ টাইপের যে একটা ব্যাপার সেটা কিন্তু মনে হচ্ছে, রিয়েল মনে হচ্ছে। আর এখানে সত্যি এখানে বেটেন বলতে পারি আমরা এখন অ্যাক্টিংয়ে, ঠিক আছে, যেটুকু আমরা দেখি তাই ভালো লেগেছে, বাকিদের আমরা সেমনভাবে আমরা দেখতে পাইনি,
বাট এই মুভিতে আমার বিজিএম কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে টেনশন, এই যে থ্রিলার মধ্যে টেনশন ধরে রাখা না, বিজিএমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে এবং সেটা কিন্তু আমার দারুণ লেগেছে এখানে। খুব পলিশ হয়েতে কাট করা হয়েছে, খুব বেশি কিছু দেখিয়ে দেওয়া হয়নি, আবার খুব কমও দেখানো হয়নি, আমাদের ইন্ট্রিগ করার যে ব্যাপারটা সেটা কিন্তু রাখা হয়েছে। টিজারটা তার কাজ ডেফিনেটলিভাবে করেছে, তো আমার তো বেশ ভালো লাগলো, মুভিটা খুব এক্সাইটিং হতে চলেছে। তোমাদের বিষয়ে কী মত, তোমাদের কেমন লাগলো, তোমরা কি মুভিটা দেখার জন্য মানে এক্সাইটেড হচ্ছ এই টিজারটা দেখে? আমাকে এই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দাও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।